আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার একটি নকশা। যাদের ভালোবাসার সম্পর্ক ভেঙে গেছে কিংবা স্বামী স্ত্রী চলে গেছে, প্রিয় মানুষ চলে গেছে, তাদেরকে আবারও ফিরিয়ে আনতে পারবেন আপনাদের জীবনে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি নকশা। এটি অবৈধ কাজে ব্যবহার করবেন না। আমি বরাবর একটি কথা বলি যে আপনাদেরকে একটা জিনিস দিলাম শিখার জন্য, বিপদে পড়লে এটি কাজে ব্যবহার করবেন। তাছাড়া অন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করবেন না, তাতে আপনি গুণাগার হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, একান্তই যদি আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসতেন, সে ছেড়ে চলে গেছে, তো তাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই এটি লিখতে গেলে আমার ইজাজত লাগবে, ইজাজত ব্যতীত কাজ করলে কাজ হবে না। কারণ অনেক মানুষ আছে এগুলো উল্টাপাল্টা কাজে ব্যবহার করে, তখন দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি একটি শেয়ার করবেন, অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই আমার ইজাজত হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কিভাবে আপনি এটি লিখবেন? এটি আপনি যে কোনো দিন লিখতে পারেন, তবে পাক পবিত্র হয়ে লিখবেন, দুরুদ শরীফ পড়ে নেবেন। শুক্রবারে লিখলে সবচেয়ে ভালো হয়। যদি শুক্রবার না পান তাহলে যে কোনো দিন আপনি লিখতে পারেন, তবে শনিবার এবং মঙ্গলবারে লিখবেন না। শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে আপনি যে কোনো দিন লিখতে পারেন। তো এই নকশাটি লিখে আপনি কি করবেন? এই যে প্রথম জায়গা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় আপনার ভালোবাসার মানুষের নাম, এই জায়গায় তার মায়ের নাম লিখতে হবে। নিচের ওই জায়গায় আপনার নাম, এই জায়গায় আপনার মায়ের নাম লিখতে হবে। ঠিক আছে, এখন ভালোবাসার মানুষের মায়ের নাম না জানলে এখানে হাওয়া লিখে দিবেন, আর এখানে ভালোবাসার মানুষের নামটা লিখে দিবেন। আর আপনার মায়ের নাম তো আপনি অবশ্যই জানবেন, এখানে আপনার মায়ের নামটা লিখে দিবেন। নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। বাংলাতে লিখলেই চলবে, তবে হচ্ছে কি বাংলাতে অনেক সময় কাজ করে না। নকশাটি আরবি যেহেতু, সেক্ষেত্রে নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন, না পারলে কিচ্ছু করার নেই, বাংলাতে লিখবেন, তবে আরবিতে লিখলে সবচেয়ে বেটার হয়। তো যাই হোক, এই নকশাটি লিখে আপনি কি করবেন? আপনার মাথায় ঘষবেন, এই নকশাটি আপনার মাথার চুলের মধ্যে ঘষবেন। ঘষে আপনি যেখানে ঘুমান সেখানে ভাঁজ করে রেখে দিবেন, চারটা ভাঁজ করবেন করে, কিংবা একটু ভাঁজ করে ছোটো করে আপনার বালিশের নিচে কিংবা বিছানার নিচে রেখে দিবেন, কিংবা আপনি যে জায়গায় ঘুমান সে জায়গায় রেখে দিবেন। এই নকশাটি প্রতিদিন রাত্রে একবার কিংবা তিনবার কিংবা সাতবার মাথায় ঘষে, চুলের মধ্যে ঘষে ভাঁজ করে রেখে দিবেন। এভাবে আপনি তিন দিন এই নকশাটি, একটি নকশা লিখে তিন দিন তিন রাত আপনি এটি মাথায় ঘষে বালিশের নিচে রেখে দিবেন। ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, সে যত দূরে থাকুক যত অভিমান করুক আপনার কাছে ফিরে আসবে। তিন দিন অপেক্ষা করার পর যদি কাজ না করে, তিন দিন অপেক্ষা করার পর যদি কাজ না করে এই নকশা, তাহলে এইরকম একটা ফলিতা বানাবেন, এরকম একটা ফলিতা বানিয়ে এটি আপনি এই নকশাটি জ্বালিয়ে দিবেন। তিন দিন অপেক্ষা করার পর চতুর্থ দিন আপনি এরকম একটা ফলিতা বানাবেন, ওই নকশাটিকে ভাঁজ করে আপনি সুগন্ধি তেল দিয়ে জ্বালিয়ে দিবেন। ইনশাআল্লাহ নকশা জ্বালানোর দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হবে। তবে এটি অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। আমি আবারও বলছি, কারো ক্ষতি করবেন না।